हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी रोकेया परवीन, रोकेया परवीन कुकिंग एंड ब्लॉग चैनले आपनादेर स्वागत जानाई। आज के आबारो एक नतून भिडियो निये आपनादेर सामने हाजिर होयेछि। आमी तो भाबछिलाम जे आर भिडियो करब ना, एर आगेर दिन तो आपनादेर साथे अवश्य शेयर करेछि, देखे हबेन अनेके। तो अनेकेर भालोबासा आर अनेकेर सपोर्टेर जोन्नोई आज के आबारो आमी भिडियोटा आपलोड करलाम। नाई तो आमी भेबेई निएछिलाम जे आर भिडियो करब ना। तो अनेक অনেকেই আমাকে অনেক সাপোর্ট করেছে, আর অনেকেই কিন্তু আমাকে অনেকেই অনেক বন্ধু বান্ধব রিলেটিভ সবাই মিলে আমাকে বলেছে যে না, আমাকে ভিডিওটা কন্টিনিউ করে যেতে বা চালিয়ে যেতে। ওনারা আমার পাশে আছেন, আর এভাবে যদি ওনারা পাশে থাকেন বা আপনারাও আমার পাশে থাকেন, তো আমি অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবো, বা আমার মানসিকতাটা থাকবে ভিডিও করার। না হলে তো কিছু মানুষের জন্য আমি তো ভেবে নিয়েছি যে না, ভিডিও করা বন্ধ করে দিব। আর অনেকে কিন্তু পাশ বলেছেন যে আমরা পাশে আছি, আর অনেকে এটাও বলেছেন যে কারো জন্য কেন আমি থেকে থাকব। তো সেটাই আমিও ভাবনা চিন্তা করলাম যে সত্যি কারো জন্য কেন আমি থেমে থাকব। তো যার জন্যই আবার নতুন করে আগে বাড়লাম। তো প্লিজ আপনারা পাশে থাকবেন, এভাবে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আমি এর থেকেও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট তৈরি করব, বা আপনাদের সামনে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা অনেকে কিন্তু ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, তো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগা। আর কোনো জায়গায় যদি আমার ভুল ত্রুটি হয় বা খারাপ লেগে যায় আপনাদের, তো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার কিন্তু কোনো খারাপ লাগবে না, আমি আমার যদি কোনোটা ভুল থাকে তো অবশ্যই আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো প্লিজ আমার ভিডিওগুলো লাইকও করবেন, আপনারা লাইক করে আমার পাশে থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা তো আমার অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার নতুন আমার চ্যানেলে আছেন, তো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই তো এখানে আমি পোলাও করে নিচ্ছি। ফারুক নবাবের পাপা আজকে স্কুল যায়নি, বাড়িতে রয়েছে, আর যার জন্যই কিছু স্পেশাল রান্না, মানে ও বাড়িতে থাকলে কিছু স্পেশাল আমরা করার চেষ্টা করি। তো এখানে পোলাও করে নিচ্ছি, আর এখানে মুরগি নিয়ে এসেছিল, দেশি মুরগি, তো সেটাই রান্না করে নিচ্ছি। আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না এই জন্যই যে এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে পোলাওয়ের রেসিপিটা শেয়ার করেছি। যারা যারা দেখেননি প্লিজ আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন, এর আগে আমি পোলাওয়ের রেসিপি শেয়ার করেছি। আর মাংস রান্নাটাও মোটামুটিভাবে শেয়ার করা আছে, আর অনেকেই কিন্তু মাংস রান্না করতে জানেন, আর আমি তেমন রাঁধুনি না যে প্রপারভাবে আপনাদের সাথে কুকিংটা শেয়ার করব। তো যেটুকু আমার আমি জানি আর কি, তেমনভাবে আমি রান্নাটা করে নিচ্ছি, তো পুরো রান্নাটা আর শেয়ার করলাম না। তাই তো কথা বলতে বলতে এখানে আমার রান্নাটাও কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। আর আজকে না দুপুরের রান্নাটা খুব দ্রুত আমি করে নিয়েছি, কেননা আমার আজকে অনেকগুলো কাজ রয়েছে। এই যে কাজগুলো হচ্ছে এটাই যে আমি পুরো আলমারিটাকে পরিষ্কার না বলতে গেলে, আমি ঠান্ডার কাপড়গুলো সব কেচে কুচে আমি সব ভাঁজ করে রেখেছি, সেইগুলো কিন্তু আমি উপরের ঘরে নিয়ে চলে যাব, কেননা আমার উপরে একটা ঘর রয়েছে আর ওখানে একটা আলমারি রয়েছে। তো এইখানে অনেকগুলো কাপড় হয়ে যাচ্ছে, যার জন্য ভীষণই বিরক্ত ফিল হচ্ছে। তো যার জন্য আমি সবগুলো কাপড়কে কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছি, আমি সবগুলো শুধু নিয়ে যাওয়ার পালা। তো আমি রান্নাটা ওই জন্যই দ্রুত সেরে নিয়েছি। আর সকালের নাস্তাটাও তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই যে দেখুন কতগুলো আমি কাপড় বের করে নিয়েছি, আর সবগুলোই কিন্তু আমি নিয়ে চলে যাব উপরে ঘরে আলমারিটাই, মানে ঠান্ডার কাপড়গুলো মোটামুটি আমি সবগুলো ওখানেই রাখি, আর যেগুলো গরমের সিজনে আমাদের পড়া হয় আর কি, সেইগুলো কিন্তু নিচের রুমটাই রাখি, কেন থাকা তো নিচের রুমটাই হয়, আর যার জন্য এই নিচেই ঠান্ডার গরমের কাপড়গুলো রাখি আর কি। তো এই তো এটা উপরের রুমে আমি চলে আসলাম। তো এটা রুমে আমাদের ইউজ করা হয় না, শুধু এমনি রাখা রয়েছে, তালা লক করা থাকে। আর এই ঘরেই কিন্তু এই আলমারিটা আছে, তো এখানে আমি সবগুলো কাপড় রেখে দিব যার জন্য। তো আপনাদের সামনে এটাও শেয়ার করে দিলাম একটু। এই তো আবারও রান্নাঘরে চলে এসেছি, যে কতগুলো ভুট্টা, একটা ডাব আর কি, আর একটা বেল। তো বেলটা হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে নিয়ে আসা, মানে আমার ভাই দিয়ে গিয়েছে, আর আর ভুট্টাগুলো আর ডাবটা হচ্ছে যে আমার ননদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তো
আর ডাবটা কেটে নিবে, যার জন্য বের করা মূলত। তো এই তো ফারুক নবাবের পাপা যেহেতু আজকে বাড়িতে আছে, ওর না থাকলে তো কাটা হয় না। আজকে 3 দিন হয়ে গেল নিয়ে আসা, কিন্তু কাটা হয়নি। আমার ছেলে অনেক জিদ করছিল, তো আজকে ও বসে পড়েছে কাটার জন্য। তো সেটাও আপনাদের সাথে হালকা করে শেয়ার করলাম। এখানে কেন জানি না ওই ডাবটার বেশি কিন্তু জল বেরোয়নি, আমরা হয়তো অনেকটা বেশি আশা করেছিলাম। কেন আমি তো না, মানে ফারুক নবাব ও জল খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, তো বেশ একটু জল বেরিয়েছে, খুব একটা না। ডাবের জল যেহেতু ঠান্ডা, আমরা তো ফারুক নবাবকে দিতেই চাইছিলাম না, তো ওর জিদ আর থামা মুশকিল হয়ে গেল, যার জন্য ওকে দিয়ে দিলাম। আর এখন তেমন গরম পড়ে যায়নি আর কি, হালকা হয়ে ঠান্ডা তো আছে এখনও, তো আমরা ওই জন্যই ওকে দিতে চাইছিলাম না। আর ঠান্ডা জল আবার বুকে বসে কাশি শুরু হয়ে যায় যদি, যার জন্যই তো না থামতে পেরে কিন্তু ওকে দিলাম। আর এই এই তো বেশ কিছুটা একটু এগুলো বেরিয়েছে আর কি, তো সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের দুপুরের কাজ মোটামুটি শেষ, আর এখন তেমন কোনো কাজ নেই, শুধু স্নানটা সেরে নিব, তারপর খাওয়া দাওয়া, তারপর তো নামাজ, আর আর কিছু নেই। মানে দুপুরের আগে যে কোনো যেগুলো কাজ থাকে আর কি, দুপুরের আগেই থাকে, আর বিকেল থেকে মোটামুটিভাবে ফাঁকাই থাকি। তো এই যে হলুদটা দেখছেন, এটা কিন্তু কাঁচা হলুদ আমি আমাকে দিয়ে দিয়েছে আমি নিয়ে আসার পর থেকে, তো আমি সেটাকে একটু রোদে দিয়ে দিচ্ছি। আমার হালকা হালকা কাঁচার মতো সেন্ট আসছে, কাঁচা হলুদের যেমন সেন্ট থাকে সেটাই, তো আমি ভাবলাম যে একটু রোদে দিয়ে দিই। এই তো রোদে দেওয়া কমপ্লিট। বেশ অনেকক্ষণ পরে আপনাদের সামনে আবারও ফিরে আসলাম। এখন সন্ধ্যা, মানে মাগরিবের নামাজের পর ফারুক নবাবকে নিয়ে একটু পড়তে বসেছি। ও যেহেতু সারাদিন তেমনভাবে পড়াশোনা হয় না, আর স্কুল তো এখন যাচ্ছেই না, তো যার জন্যই ওকে নিয়ে একটু পড়তে বসেছি। ও লেখালেখিটা করছে, আর আমি ওকে সবসময় তো বসেই পড়াতে হয়, ও যেহেতু নিজে থেকে লিখতে পারে, ও নিজেই লিখে নেয়, তবুও ওর পাশে বসে থাকতে হয় যতক্ষণ ও লেখে আর কি। তো ওকে পড়াশোনাটা করাচ্ছিলাম, আর সাথে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু ভিডিওটা করে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আর তেমনভাবে কোনো কাজ নেই, শুধু রাতের খাবারটাই করব, রুটিটা। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।